السلام عليكم ورحمة الله وبركاته বাকল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের সবাইকে স্বাগত। আজকে আমাদের বিষয় শ্রেণী নবম দশম বিষয় ইসলাম উন্নতি শিক্ষা অধ্যায়ে পাঠ দুই ইমান। ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। ইমানটা কোত্থেকে এসেছে? আমনুন থেকে ইমান এসেছে। ইমান শব্দের অর্থ বিশ্বাস, আমনুন শব্দের অর্থ বিশ্বাস। তাহলে এবার আমরা জানবো ইমান কাকে বলে। ইমান হচ্ছে আল্লাহ তাআলার কোন মূল বিষয় বিশ্বাস স্থাপন করাকে ইমান বলে। প্রকৃতপক্ষে নবী রাসূল ফেরেশতাগণের প্রতি, আসমানের কিতাবের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করাকে ইমান বলে। এবার আমরা জানব ইমানের মূল ভিত্তি সাতটি। এক নম্বর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস এবং তাকদীরের প্রতি বিশ্বাস, মৃত্যুর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। আমাদের ইমানের মুফাসসাল আছে এই সাত প্রকারের ভিত্তি সবকিছু ইমানের মুফাসসালের মধ্যে রয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ওয়াল বাসি বাদাল মউত। এই ইমানের মুফাসসালের মধ্যে এই সাতটি সম্পূর্ণ রয়েছে। তাহলে আমরা এখন জানবো একটা একটা করে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস কি। আল্লাহ একজন অদ্বিতীয়, দ্বিতীয় ন। আমাদেরকে রিজিক দান করেন, আমাদের লালন পালন করেন, আমাদেরকে মৃত্যু দান করবেন এবং আমাদের ফরে এক হিসাব নিকাশ হবে, এটার উপর বিশ্বাস করার নাম হচ্ছে কি? আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। দুই নম্বর হচ্ছে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, এটা হচ্ছে ফেরেশতার নূরের তৈরি, সেটা নর নয় নারীও নয়, এদের কোনো গুণ নাই। এরা সবসময় আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির করতে থাকেন এবং আল্লাহ তাআলার আদেশগুলি এবং মেনে চলতে থাকেন। এবার আমরা জানব আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আসমানি কিতাব যুগে যুগে নবী এবং রাসূলদের প্রতি নাজিল করা হয়েছে। মোট আসমানি কিতাব 107টি। 100টি হচ্ছে সুরা কিতাব, এটাকে আরবিতে বলা হয় সহিফা। আর বড় কিতাব হচ্ছে চারটি। তার মধ্যে আমাদের শেষ কিতাব হিসেবে আল কোরআনকে নাজিল করা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শেষ কিতাব হিসেবে আল কোরআনকে নাজিল করানো হয়েছে। এরপর আমরা জানব নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। পৃথিবীর মধ্যে যুগে যুগে নবী রাসূলগণকে পাঠানো হয়েছে। 1,00,000 বা 2,24,000 পয়গাম্বর পৃথিবীর মধ্যে এসেছেন যুগে যুগে। প্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম এবং শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের উপর বিশ্বাস করাকে নবী রাসূলের প্রতি বিশ্বাস। 5 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস। এখানে আমরা সব কিছু মানব কিন্তু আখিরাতকে বিশ্বাস করবো না, এটা আমরা কোনো ইমানদার হতে পারি না। কারণ আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এর ফলে আমাদের একটা ফরকাল আসবে, ওই কারণ নাম হচ্ছে আখিরাত। ওখানে আমাদের হিসাব নিকাশ হবে, যারা ভালো কাজ করে যাবে তারা জান্নাত লাভ করবে আর যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামে যাবে। এটা আমাদের বিশ্বাস কিনে রাখার নাম হচ্ছে আখিরাত। এরপরে আমরা তাকদীরের প্রতি বিশ্বাস রাখবো। তাকদীর কি? তাকদীর হচ্ছে আমাদের কপালের মধ্যে, আমাদের জিন্দাগির মধ্যে, আমাদের কপালে ভালো হোক বা খারাপ হোক এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, আমার ভালোর জন্য হয়েছে, এটা বিশ্বাস স্থাপন করতে হবে। আমার খারাপ সময় গেলে আমি আল্লাহকে গালি দিব বা আমার
উদ্দেরকে বিশ্বাস করব না, আল্লাহকে উদ্দেরকে বিশ্বাস করব না, এটা হতে পারে না। তাহলে আমাকে খারাপ সময় গেলে, আমার ভালো সময় গেলেও পূর্ণ সমর্থন বিশ্বাস করার নাম, যদি আমার খারাপ সময় যায় এটাকে আমার পরীক্ষা হিসাবে না, আমাকে বিশ্বাস করার নামকে তার দিয়ে বিশ্বাস বলা হয়। মৃত্যুর পর সন্তানের প্রতি বিশ্বাস, কারণ আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতেই হবে, যেহেতু জন্ম অনিশ্চিত, জন্ম হলে মৃত্যু নিশ্চিত, সেটা হতে পারে আজকে কালকে বা 10 বছর পরে, 20 বছর পরে বা 100 বছর পরে, অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে, সেটা বিশ্বাস করতে হবে। এবং মৃত্যুর পরে যে পুনরুত্থান করা, আমাদেরকে আবার জীবন দেওয়া হবে, সেটাকে বিশ্বাস করতে হবে। কারণ আমাদের এই জিন্দাগির মধ্যে, দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করব, সব কিছু হিসাব নিকাশ ওখানে নেওয়া হবে, আমাদেরকে ওখানে মিজান ফলার মধ্যে, দাড়ি ফলার মধ্যে আমাদেরকে দাঁড়ি করে রাখবে, মানে আমাদের ভালো গুণগুলি বা খারাপ কতগুলি আমাদের ওজন করা হবে। আমার যদি ভালো কাজ বেশি থাকে, ভালো এবং ভালোর দিকের ফল্লা যদি বাড়ি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা জান্নাত লাভ করবো, আর যদি খারাপটি মিজানের ফল্লা এবং খারাপটা যদি বাড়ি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে জাহান্নাম লাভ করতে হবে। এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, এটাকে বলা হয় পুনরুত্থান। কারণ আমাদের মৃত্যু নিশ্চিত, মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবন দান করা হবে, এটাকে বিশ্বাস করানো হচ্ছে পুনরুত্থান। তাহলে আমরা এখন শিখলাম যে কি ইমান খাত বলে, এবং ইমানের এখানে ইসলামের মূল ভিত্তি সাতটি, সেটা ইমানে মুফাসসালের মধ্যে রয়েছে। তাহলে এই সাতটির উপর যদি আমরা অটল থাকতে পারি, এই সাতটি যদি বিশ্বাস করতে পারি, এটার উপর যদি আমরা চলতে পারি, আমরা নিশ্চিত বলতে পারি আমরা জান্নাত লাভ করবই। লা রাইবা ফি, লা শাক্কা ফি, তার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা এখন জানব ইমান ও ইসলামের মধ্যে পার্থক্য কি। ইমান ও ইসলাম, ইমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, যেমন নবী রাসূল পাঠিয়েছেন সেটা সত্যি মানতে হবে, বিশ্বাস করতে হবে, আসমানি কিতাবে 7 থেকে 100 রয়েছে সেটাতে বিশ্বাস করতে হবে, এবং ফেরেশতারা রয়েছে সেটাতে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। ইমান হচ্ছে গুরুত্বপূর্ণ, যেমন একটি গাছের মূল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইমান তার চেয়ে অনেক গুণ গুরুত্বপূর্ণ। একটি গাছের যখন মূল থাকলে শাখা প্রশাখা থাকে, তাহলে মূল না থাকলে শাখা প্রশাখা থাকে না, তাহলে ইমানকে বলা হয় গাছের মূল, আর ইসলামকে বলা হয় শাখা প্রশাখা। তাহলে আশা করি তোমরা ইমান এবং ইসলামের মধ্যে পার্থক্য কতটুকু সেটা তোমরা বুঝতে সক্ষম হবে হয়েছ। সে আশা ব্যক্ত রেখে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আসসালামু আলাইকুম।